নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো সামনে সব টেট পরীক্ষা এগারো ডিসেম্বর যে নোটিশ এসেছে তো সেই জন্য আমরা ইউটিউব চ্যানেল শুরু করেছি বাংলা ব্যাকরণ পাঠ দিয়ে আজকে একটা সহজ পাঠ আলোচনা করব আমরা বাংলা ব্যাকরণের থেকে সেটা হচ্ছে লিঙ্গ পরিবর্তন খুব ছোট টপিক এক দিনে শেষ হয়ে যাবে খুব সামান্য সময় লাগবে একবার চোখ বুলিয়ে নিলেই হয়ে যাবে তো চলো দেরি না করে শুরু করা যাক তো প্রথমে আমরা যেটা দেখে নেব লিঙ্গ লিঙ্গ বা লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন বা নিদর্শন লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা নিদর্শন যে সকল শব্দ দ্বারা পুরুষ স্ত্রী বা উভয়ই অথবা কোন অচেতন বস্তুকে বোঝায় বা চিহ্নিত করা যায় তাকে আমরা লিঙ্গ বলবো এই লিঙ্গ সংস্কৃত ভাষাতে রয়েছে তিন প্রকার কিন্তু আমরা বাংলা বাংলা ভাষাতে লিঙ্গ হচ্ছে ভাষায় প্রকারের কি কি রয়েছে একটা হচ্ছে পুংলিঙ্গ বা পুরুষ জাতীয় শব্দ বোঝাবে স্ত্রী লিঙ্গ যেটা স্ত্রী জাতীয় শব্দ বোঝাবে এবং হচ্ছে ক্লিব যাতে জড়ো বস্তু বোঝাবে অর্থাৎ অচেতন বস্তু বোঝাবে আর রয়েছে কি উভয় লিঙ্গ যেখানে স্ত্রী পুরুষ উভয়কে নির্দেশ করবে তো কাকে বলে একবার দেখে নেওয়া যাক যে সমস্ত নামবাচক শব্দ দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলবো অর্থাৎ যে শব্দগুলো শুধুমাত্র শিক্ষক ইত্যাদি এরপর যেটা রয়েছে স্ত্রী যে সমস্ত নামবাচক শব্দ দ্বারা স্ত্রী জাতিকে বোঝাবে সেগুলো হচ্ছে স্ত্রী যেমন উদাহরণ হিসেবে যা ছাত্রী শিক্ষিকা ইত্যাদি এরপর রয়েছে ক্লিবলিঙ্গ যে সমস্ত নামবাচক শব্দের দ্বারা স্ত্রী বা পুরুষ জাতিকে না বা অচেতন বস্তুকে আমরা বলবো যেমন হচ্ছে খাতা কলম বই ইত্যাদি চেয়ার টেবিল এগুলো এরপর যেটা রয়েছে উভয় লিঙ্গ যে সমস্ত নামবাচক শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষ উভয় জাতিকে বোঝাবে সেগুলো হচ্ছে উভয় লিঙ্গ যেমন এখানে শিশু সন্তান ডাক্তার শিক্ষার্থী ইত্যাদি এরপর এছাড়াও আমাদের কি নিত্য পুংলিঙ্গ বিষয়টা আমাদের জানতে হবে। নিত্য এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো পুংলিঙ্গি রূপ নেই সেইগুলোকে নিত্য অর্থাৎ যে শব্দটা বলা হবে সেই শব্দটা পুংলিঙ্গ তাদের স্ত্রী কোনো শব্দ নেই সেইগুলোকে বলা হবে নিত্য যেমন কিছু এক্সাম্পল বা উদাহরণ দেখে নেওয়া যাক কবিরাজ কৃতদার মাঝি পুরোহিত কাজী দোকানদার বিপতনিক ইত্যাদি এরপর রয়েছে নিত্য স্ত্রীলিঙ্গ এমন কিছু শব্দ আছে যেগুলো স্ত্রীলিঙ্গ কিন্তু তাদের পুংলিঙ্গের রূপ নেই তাদেরকে নিত্য স্ত্রীলিঙ্গ বলবো শব্দটা স্ত্রীলিঙ্গ কিন্তু তাদের পুংলিঙ্গের কোনো রূপ নেই সেগুলোই নিত্য স্ত্রীলিঙ্গ যেমন হচ্ছে সধবা সজনী মতি আশা লতা অন্তঃসত্ত্বা পোয়াতি অঙ্গনা সুফলা গর্ভিণী সপত্নি সতীন এও ডাইনি ধর্মপত্নী ধাই অবিরা কুলটা কমলা সুজলা বিমাতা অঞ্জনা ললনা রূপসী লক্ষ্মী এখানে আমি যতগুলো পেয়েছি সবগুলোই মোটামুটি উল্লেখ করে দিয়েছি কারণ হচ্ছে এক্সাম্পল যদি থেকে যায় সেক্ষেত্রে আমাদের অসুবিধা হয়ে যাবে এগুলো জানা থাকলে মোটামুটি আমরা পারবো এগুলো করতে এরপর লিঙ্গ পরিবর্তনের কিছু নিয়ম আমরা দেখে নেব লিঙ্গ পরিবর্তনের নিয়মের মধ্যে যেটা রয়েছে ই পুত্রই যোগ করে যে লিঙ্গ পরিবর্তন হবে যেমন কাকা থাকলে কাকি মামা থাকলে মামি এগুলো দন্তনে দীর্ঘই এই পৈত্র নি পত্রয় যোগ করে কিছু হবে যেমন কুল থেকে কুল ডাকাত থেকে ডাকাত এইগুলো আনি প্রত্যয় যোগ করে হবে যেমন ধোপা থেকে ধোপানি নাপিত থেকে নাপিতানি এগুলো আনি প্রত্যয় যোগ করে হচ্ছে ইনি প্রত্যয় যোগ করে হবে বিদেশি থেকে বিদেশিনী অনাথ থেকে অনাথিনী এগুলো আ যোগ করে হবে যেমন অশ্ব থেকে অশ্বা অজ থেকে অজা ইকা যোগ করে হবে যেমন শিক্ষিক শিক্ষক থেকে শিক্ষিকা অধ্যাপক থেকে অধ্যাপিকা অন্তস্থ নয় আন থাকলে হবে অশ্বী যেমন গরিয়ান থাকলে গরি মান থাকলে হবে মতি যেমন আয়ুষ মান থাকলে আয়ুষমতি বান থাকলে হবে বতি যেমন গুণবান গুণবতী বিনি যোগ বা সিনি যোগ করে দন্তসে দন্ত নি রসি সিনি যোগ করে হয় যেমন তেজস্বী থেকে তেজস্বিনী এগুলো ইনি যোগ করে যেমন গুণী থেকে গুনিন এগুলো এছাড়াও আছে কিছু রয়েছে যেমন পৃথক শব্দ যেমন এক কিছু লিঙ্গ রয়েছে যেগুলোর সেই শব্দের সঙ্গে কোনো মিল নেই আলাদা শব্দ যোগ করতে হবে যেমন হচ্ছে পর থেকে বউ দাদা ভাই বোন দাদা বউ দিদি এইগুলো হচ্ছে কি পৃথক শব্দ এছাড়াও হচ্ছে পুরুষ শব্দ বা স্ত্রীবাজক শব্দ যদি শব্দের পূর্বে বা পরে বসে যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয় যেমন ছেলে ব্যাটা ছেলে সেটা হবে মেয়ে ছেলে এছাড়াও রয়েছে কবি মহিলা কবি ইত্যাদি তো এই ছিল আমাদের লিঙ্গের পাঠ খুব ছোট্ট একটা অংশ এরপর যে পাঠটা রয়েছে আমরা পরবর্তী ব্যাকরণের বিভিন্ন পাঠ কিন্তু ধীরে ধীরে ইউটিউব চ্যানেলে আপলোড করব ধন্যবাদ